এসএসসি ফলাফলের জন্য এসএমএস এর নিয়ম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ভিডিও নিয়ে আসলাম। যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে মোবাইলের এসএমএস এর মাধ্যমে রেজাল্টটি পাবেন, সেই বিষয়ে আমার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকল বোর্ডের রেজাল্ট কিভাবে আপনারা মোবাইলের এসএমএস এর মাধ্যমে পাবেন সেটি এখন দেখাবো। তার আগে দেখাই নিয়ে আসতেছি কিভাবে আপনারা মেসেজটি পাঠাবেন। আপনার ফোনের মেসেজ অপশনে চলে যান। আমি আমার ফোনের মেসেজ অপশনে চলে আসলাম। চলে আসার পর আমার দেখেন নিচের দিকে মেসেজ একটি অপশন আছে, এই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কানিতে দেখেন কম্পোজ নামের একটি অপশন আছে, এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর চলে আসলাম আমি মেসেঞ্জারের উপরে যে বার্টা দেখতেছেন, এই বার্টাতে যে মেসেজটি পাঠাবেন যে নাম্বারে সেই নাম্বারটি এই জায়গায় বসিয়ে দেবেন, 0342 লিখে নিচে চলে আসবেন। যদি আপনারা আপনার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাহলে এইচএসসি লিখবেন, স্পেস দিয়ে। আপনি যদি জেনারেল বোর্ডে হন তাহলে কোন বোর্ডের থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের প্রথমের তিন অক্ষর আপনাকে লিখতে হবে। আমি যেহেতু ঢাকা বোর্ডটি আমি প্রথমে সিলেক্ট করেছি, ঢাকার জন্য তিন অক্ষর DHA লেখার পর, তিন অক্ষর লেখার পর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার রোল নম্বরটি বসিয়ে দিবেন। রোল নম্বর বসানোর পর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন, যে সালে আপনার রেজাল্ট প্রকাশিত হচ্ছে ওই সালটি বসাই দিবেন। আপনি যেহেতু 2019 সাল, এই জায়গায় 2019 সাল লিখে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মেসেজটি চলে যাবে, আপনি সাথে সাথে আপনার রেজাল্টটিও আপনার মোবাইলে চলে আসবে। আপনি যদি মাদ্রাসা বোর্ডের হন তাহলে এই বোর্ডের জায়গায় তিন অক্ষরের জায়গায় আপনি লিখবেন মাদ্রাসা বোর্ডের জন্য, লিখবেন MAD। MAD লিখে সেমভাবে আপনারা সেন্ড করে দিবেন মাদ্রাসা বোর্ডের জন্য। আবার ভোকেশনাল বা টেকনিক্যালি বোর্ডের জন্য লিখবেন TEC। TEC লিখে আপনার রোল নম্বরটি বসিয়ে, আপনি সালটি বসিয়ে সেন্ড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে আসবে রেজাল্ট। এই নিয়মে আপনারা মেসেজ পাঠিয়ে আপনাদের রেজাল্টটি আপনার ফোনে নিয়ে আসতে পারেন। আর বিশেষ করে যারা মেসেজ পাঠাতে পারেন না, আমার এই ভিডিওটি দেখলেই আপনারা মেসেজ পাঠাতে পারবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য সব নিয়ম বা সকল বোর্ডের প্রথম তিন অক্ষর কি আমি সবগুলো দিব, আপনারা দেখে নেবেন ওই জায়গা থেকে। আর কোন ওয়েবসাইটে গেলে আপনারা রেজাল্ট নিতে পারবেন সব লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দেন। কি এই ভিডিওটি যদি ভালো লাগে একটি কমেন্ট আর একটি লাইক অবশ্যই অবশ্যই করে যাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের টেকনিক্যালি ভিডিও।